চিঠি লিখে রণেন্দাকে নেমন্তন্ন করেছেন? বা পুরনো বন্ধুকে পেয়ে দাদা একবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তারপর এখন তো আবার বন্ধু বেয়াই হয়েছে। আচ্ছা ঠাকুরপো, একটা কথা বলো তো, এই রণেন ঠাকুরপো তোমার দাদার কতখানি বন্ধু? এরকম তো আগে কখনো দেখিনি, একেবারে খুশিতে করে উঠলে উঠেছে। কি ব্যাপার বলো দেখি বৌঠান, তোমার কি রণেন্দাকে হিংসা হচ্ছে নাকি? দাদা কি তোমার সময় কমিয়ে দিয়ে রণেন্দাকে বেশি সময় দিয়ে দিচ্ছে? ওরম হা হা করে হেসো না তো। দেখো আমার আরো একটা কথা আছে, শুনবে? হ্যাঁ সে তো শুনতেই হবে, তবে হাসির কথা বললে তো হাসতেই হবে বৌঠান, সে তুমি যাই বল। আচ্ছা তোমার দাদা রণেন ঠাকুরপুর সাথে কি এত গোপন কথা বলে বলো তো? গোপন কথা রণেন্দার সঙ্গে? হ্যাঁ। সত্যি বৌঠান না হেসে পাচ্ছি না। আচ্ছা দুজন 70 পেরিয়ে যাওয়া মানুষ কি গোপন কথা বলবে তুমি আমাকে একবার বোঝাও তো। না না ঠাকুরপো, তোমার দাদার কোনো একটা মতলব আছে, সে ব্যবসার ব্যাপারই বলো বা বাড়ির ব্যাপারই বলো, কাউকে কিন্তু বুঝতে দিতে চায় না। তুমি যে কি দেখে কি ভেবে এই সমস্ত কথা বলছো আমি বুঝতে পারছি না বৌঠান। তবে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি বলবো এটা তোমারই সৌভাগ্য। সৌভাগ্য কেন? তার মানে দাদা এখনো নতুন কাজ নতুন ব্যবসার কথা ভাবছেন, এই বয়সের সাধারণ বাঙালি লোকেরা কি ভাবে বলো, যে বাবা যা হয়েছে বেশ হয়েছে এবার হাত পা গুটিয়ে বসে যাই, মানে যাকে বলে বুড়িয়ে যাওয়া। তো দাদা তাহলে এখনো বুড়িয়ে যাননি? তোমার সাথে কথা বলে কার সাধ্যি, লোককে বুঝ দিতে তোমার কিন্তু জুড়ি নেই, সারাদিন তো বই মুখে করে বসে থাকো, কিন্তু গুছিয়ে কথা বলতে তোমার মতো কেউ পারে না। কি মুশকিল, এতে আবার বুঝ দেবার কি হলো? দাদা রণেন্দা কি কথা বলছেন সেটা যখন জানতে পারছো না তখন সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই, যখন দরকার হবে দাদা যখন প্রয়োজন বুঝবেন তখন নিজেই তোমাকে বলবেন। সে তোমার দাদার মর্জি, তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি ঠাকুরপো, ব্যবসা বাণিজ্য যা কিছু করতে হয় এখানে থেকে করতে হবে, ওই রণেন ঠাকুরপো তোমার দাদাকে সঙ্গে নিয়ে ওই বিদেশ নিয়ে যাবেন সেটা কিন্তু আমি হতে দেব না, স্পষ্ট করে তোমাকে বলে দিই। বিদেশ? ও হো হো হো, এইবার বুঝেছি, তাহলে এটাই তোমার ভয়, পাছে রণেন্দা দাদাকে বগল দাবা করে সাউথ আফ্রিকা নিয়ে যায়। আরে আশিস, তোকে একটা ঠিকানা দিয়েছিলাম, ওখানে খোঁজ নিয়েছিস? কিসের ঠিকানা বলো তো মামু? সে কি রে, এরই মধ্যে বেমালো ভুলে গেলি, ওই যে উমার চিকিৎসার জন্য। ও না না, আমি ভুলবো কেন মামু, আমি খোঁজ নিয়েছি, মানে আসলে আমার এক সহকর্মী সে ওই অঞ্চলে থাকে, ও বলেছে খোঁজ খবর নিয়ে আমাকে জানাবে। তবে একটা চিন্তার ব্যাপার, মানে ওই অঞ্চলে থাকে কিন্তু ওই জায়গাটা সম্পর্কে কিছু শোনেনি। ঠিক শুনতো যদি ওর বাড়িতে এরকম উমার মতো একটা পেশেন্ট থাকত। আজকাল আর সেদিন নেই রে যে অন্যের ব্যাপারে লোকে ছোটাছুটি করে হয়রান হবে। আমি দেখি ও যদি দিন দুয়েকের মধ্যে খোঁজ খবর না জোগাড় করে আমি নিজেই চলে যাব, তুমি কিছু ভেবো না মামু। কি বাবা, কি কিসের আলোচনা হচ্ছে, মানে কোথায় যাবি তুই বলছিস? ওই একটা যোগা ট্রিটমেন্ট। না আমি বলছি, আমি বলছি ওকে একটা ওই খবর, জায়গাটা কোথায় বলেছিলাম তোকে? সল্ট লেকে। ঠিক আছে জায়গাটা ইম্পর্টেন্ট না, কি ব্যাপারটা শুনি। ব্যাপারটা হলো ওখানে একজন এই প্যারালিটিক পেশেন্টদের ট্রিটমেন্ট করে ভালো করে দেয়। ভালো করে দেয়? না ভালো করে দেয় কি না আমি জানি না, তবে এই ধরনের পেশেন্টদের, উমা যেরকম পেশেন্ট, এদের রিলিফ দেয় অনেকটা, তাই আর কি খোঁজ নিতে বলেছিলাম। বাবা কি ব্যাপার বলো তো, আমি তো বুঝতে পারছি না, তুমি আগে কিন্তু এসব মিরাকেলসে বিশ্বাস করতে না। এটা মিরাকেলের কি ব্যাপার আছে আমি বুঝতে পারছি না, আজকাল তো অনেক রকম চিকিৎসা হয়, হয়তো লোকে ভালো হয়, আমরা তো সব কিছু জানি না। না হ্যাঁ, আর দেখো মিরাকেল টিরাকেল সে যাই হোক না কেন দাদা ভাই, মায়ের যদি কিছু ভালো হয় সেটা করাবই, আমি আগে
জায়গাটার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নি। আর শোন, এই যে এই এই ধরনের ট্রিটমেন্ট, হ্যাঁ, এরকম তো অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা জানি না। এখন তো শুনি যে ওই যোগ ব্যায়াম করেও অনেকে ভালো হয়ে যাচ্ছে। আমরা তো সব কিছু পরখ করে দেখিনি। হ্যাঁ, আমি খোঁজ খবরটা নিয়ে নিই মামু, তারপরে আগে ঠিক আছে। আশিস, তুই দেখ তোর ওই বন্ধুর কাছ থেকে জায়গাটার সম্বন্ধে ডিটেলস জানতে পারিস কিনা, তারপরে একদিন সময় করে না হয় তুই আমি একসাথেই চলে যাব। তুমি যাবে দাদা ভাই? নিশ্চয়ই যাবো। কি বলছিস তুই? পিসুমণি ভালো হয়েছে যদি হয়ে ওঠে, আমি যাবো না? এইটুকু করবো না? এই দেখো, তুমি ছাড়ো না বৌমণি, আমি বেঁধে নিচ্ছি। চুপ করে বসো তো, লোকের অর্ধেকটা নিয়ে ফেলেছে, নিজে নিজে তুমি ব্যান্ডেজটা লাগাতে পারবে? চুপ করে বসো, আমি লাগিয়ে দিচ্ছি। না না, তুমি বুঝতে পারছো না, এতে আমার পাপ হচ্ছে। পাপ হলে হোক, তুমি চুপ করে বসো, আমি এটা লাগিয়ে দিই আগে। আচ্ছা শোনো, তুমি একটু বাদে আমি এটার উপর ব্যান্ডেড পরে খুলে লাগিয়ে দিচ্ছি, কিন্তু তুমি এটা জল লাগাবে না, তাহলে কিন্তু খুব ব্যথা হবে, বুঝলে? বৌমণি, নিখা, তুমি আগের জন্মে আমার মা ছিলি, এত আদর যত্ন করে কেউ আমাকে এইভাবে কথাটা শুনেছ তো? একদম জল টল এর মধ্যে কিচ্ছু লাগাবে না, এই তুলোটাকে খুব চেপে লাগিয়ে রাখতে হবে। আর তুমি এটা করবে কি, জল যদি লাগিয়ে ফেলো না তাহলে খুব ব্যথা হবে, হাঁটা চলা এখন করাই উচিত না। তাই নাকি? এই মরেছে তাহলে? তাহলে যখন হাঁটা চলা করো তখন একটু দেখে চলতে পারো না, চোখ কান বুঝে হাঁটছে? উল্টো পাল্টা এরকম ভাবে পা হাত পা কেটে ফেলো। ডেটলের গন্ধ কত থেকে আসছে? এই দেখুন না মা, মনোর কাকা বাগানে গিয়ে হোঁচট খেয়েছে। তাই নাকি? এখন তা দেখতে পাবে না বড় বৌমা, বৌমণি ভালো করে ওষুধ দিয়ে তাকে ব্যান্ডেজ মেঁধে দিয়েছে। ও, ভালোই তো করেছে, কিন্তু খুব ব্যথা হবে, বুঝলে? তুমি বরং এক কাজ করো, মার কাছে গিয়ে একটু ওষুধ চেয়ে খেয়ে নাও, ব্যথার ওষুধ। হামামের কাছে না, সেজো কাকির কাছে? না 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 না, মার কাছে অনেক রকমের হোমিওপ্যাথি ওষুধ থাকে, তুমি যাও বলো একটা ব্যথার ওষুধ দিন, চেয়ে খেয়ে নাও, যাও যাও যাই যাই। তাই কি জানো বড় বৌমা, তোমার এই ছেলের বউ না নিখাত আগের জন্মে আমাকেও ছিল, কত যত্ন করে আমাকে ওষুধ লাগিয়ে দিল জানো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তুমি যাও দেখিনি, তাড়াতাড়ি গিয়ে একটা ব্যথার ওষুধ খাও, যাও, দেরি করো না। হ্যাঁ যাই যাও, সাবধানে যাও, আস্তে করে যাবে, লাগিয়ে ফেলো না আবার। দুর্বা, হ্যাঁ মা, আমি জানি ওই ভাড়ার ঘরে কি কি আছে, কতটা পরিমাণে আছে, সবটা দেখে আপনাকে লিস্ট করে দিতে হবে তো। না না, শুধু তাই নয়, তোমার সঙ্গে আমার আরও একটা কথা আছে। হ্যাঁ মা বলুন। বলছি কি যে অর্ঘকে বলবে না, থাক আমি বলবো, খুন সেটাই বোধ হয় ভালো হবে। কেন মা, কি কথা বলছিলেন? কথা মানে বলছিলাম যে অর্ঘকে বলো যে এবার পূজোর সময় তোমার বাবার জন্যে যেন নতুন ধুতি আর পাঞ্জাবি কিনে দেয়, এখনো তো তাকেও কিছুই দেয়নি, এবার যেন আর সেটা না করে। আর শোনো, দরকার হলে তুমি কিন্তু নিজে সঙ্গে গিয়ে পছন্দ করে সব কিনে আনবে, বুঝতে পেরেছো? মনে থাকে যেন ভুল না হয়, কেমন? হ্যাঁ মা, আমি হাতটা ধুয়ে ভালো করে যাচ্ছি। আমিও যাই রান্নাঘরে। তোমরা কিন্তু এখনো পর্যন্ত আমাকে রণেন ঠাকুরপুর ব্যাপারে কিচ্ছু বললে না। কেন, রণেনকে নিয়ে আবার কি হলো, কি ব্যাপার? না, আমার মনে হয় বৌঠান বোধহয় মানে পূজোর সময় রণেনদার এখানে থাকার কথা বলছো তো বৌঠান? হ্যাঁ, মানে উনি যদি থাকেন তাহলে দোতলার ওই কোণের ঘরটা, ওটা তো মানে পরিষ্কার করে ব্যবস্থা করে রাখতে হবে। না, আমি তো তোমায় বললামই রণেন পূজোর সময় এখানে থাকবে না। সে তো তুমি তোমার কথা বললে, তুমি কি ওনাকে জিজ্ঞাসা করেছিলে? বৌঠান, ওটা তুমি বাদ দিয়েই রাখো, মানে অন্য বৌমাদের আত্মীয় স্বজনরা তো কখনো পূজোর সময় এখানে থাকেন না, তো রণেন্দার ব্যাপারে একটা ব্যতিক্রম না হয় ভালো, তুমি কি বলো দাদা?
আরে অন্য কারোর সাথে রনেন ঠাকুরপুর তুলনা করা কি ঠিক? অন্য লোকেদের তো তবু ঘরে মানুষজন আছে, রনেন ঠাকুরপুর নিজের বলতে কি আছে বলো? না ঈশা নিয়ে রামানন্দ ঠিকই বলছে, রনেনের জন্য কোনো আলাদা ব্যবস্থা করাটা ঠিক হবে না। তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে আলাদা করে আর কোনো ব্যবস্থা করব না। আর জানিস রনেনই বলছিল যে এই পূজোর সময় বোধহয় ওর ওই পুরনো জায়গায় ফিরে যেতে চায়। ও সেখানে বুঝি ওনার অনেক কাজ পড়ে আছে। তুমি রনেনদাকে বারণ করো দাদা। বারণ করব কেন? আর সে আমার বারণ শুনতেই বা যাবে কেন? আমি বলছি তোমাকে, তুমি রনেনদাকে বলো এখন কলকাতা ছেড়ে কোথাও যাওয়ার কথা যেন না ভাবেন। কেন ঠাকুরপু, এ কথা বলছো কেন? উত্তরার জন্য? হ্যাঁ বোঠান, উত্তরা এখনো মনে প্রাণে তার নানাজির নাতনি, এ বাড়ির বউ সে এখনো হয়ে উঠতে পারেনি। এই অবস্থায় রনেন্দা যদি কলকাতার বাইরে কোথাও চলে যান তার প্রতিক্রিয়া উত্তরার উপর ভালো হবে না বোঠান। কিন্তু ওকে দেখলে তো সেরকম মনে হয় না, দিব্যি সকলের সঙ্গে মানিয়ে নিয়েছে। কি জানো বোঠান, ও যে জানে যে দিনান্তে অন্তত একবার ওর নানাজি ওর কাছে আসবেন, সেই জোরেই ও বেশ খুশি থাকতে পারে। 18-19 বছর একটা মানুষকে আঁকড়ে ধরে ও বড় হয়েছে, সেখান থেকে ওর শিকড় উপড়ে আনা সে খুব সোজা কথা নয় বোঠান। রামানন্দ ঠিকই বলেছে, জানো আমার মনে হয় রনেনকে আমি বলবো যে ওর ওই বাইরে যাওয়ার প্রোগ্রাম সব বাতিল করতে, তাহলে কি আবার হয়তো একটা অন্য সমস্যা এসে পড়বে। আমি অবশ্য এত কথা ভেবে দেখিনি, তাহলে ঠিক আছে যা বলছো তাই হোক। না বাবা দরকার নেই, রনেন ঠাকুরপুর কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু মা এটা কি ঠিক হবে? দেখো ছোট বৌমা তর্ক করবে না, আমি তো বলছি ঠিক হবে। আপনি রাগ করলে আর আমার কোনো কথা বলাই চলবে না, তাহলে কি করে হবে? ঠিক আছে কি বলবে বলো, তবে আমার কথা কিন্তু নড়চড় হবে না বলে দিলাম। না উত্তরাকে বাংলা শিখিয়ে দেবো পড়িয়ে দেবো সেসব ঠিক আছে, কিন্তু ওর যদি ইচ্ছে না থাকে মা, ও তো আর ছোট নয়। ইচ্ছে না থাকে মানে? ইচ্ছে না থাকে মানে কি? বাঙালি ঘরের বউ বাংলা শিখবে না, এতে আবার অনিচ্ছের কি আছে? ও মা ও তো টুপা নয় মা, ওকে কি ধমকে শেখানো যেতে পারে? তাছাড়া মা ধরে বেঁধে শেখাতে গেলে যদি উল্টো ফল হয়, ওর নিজের মধ্যে তো আগ্রহটা থাকতে হবে। তার মানে ও সারাটা জীবন এইভাবে থাকবে নাকি? আর ওর অর্ধেক কথা কেউ বুঝতে পারে না, আর আমাদের কথাও বুঝতে পারে না অর্ধেকটা। না না ও সেটা আস্তে আস্তে শুনতে শুনতে শিখে যাবে, কিন্তু এখন যদি আবার শুরু থেকে মানে অওয়া ককা থেকে শুরু করতে হলে তো। না না রনেনবাবু একটা মস্ত বড় ভুল করেছে। আরে বাঙালির ঘরে যখন মানুষ হচ্ছে বাংলা অক্ষরগুলো তো আগে শেখানো উচিত ছিল। আপনি রাগ করবেন না, তখন তো উনি জানতেন না যে আপনার ঘরে বউ হয়ে ওকে আসতে হবে, তাহলে এই ভুলটা করতে না, তাহলে ঠিক শিখিয়ে দিতেন। দেখো ছোট বৌমা সব কথা ওরকম হাসি ঠাট্টা করে উড়িয়ে দিও না তো, শেষ পর্যন্ত কিন্তু সমস্যা তোমাদেরই হবে বলে দিলাম। না মা আমি আপনার কথা শুনবো, কিন্তু ওকে যে বাংলা শিখতে হবে জানতে হবে মা সে কথা তো আমি বলতে পারি না, এ কথাটা মিষ্টি ভাই কি বলতে হবে। আচ্ছা ছোট বৌমা ওই এক ফুট একটা মেয়েকে তোমরা তো ভয় পাও কেন বলো তো, কেউ কিছু বলতে চাও না? না মা সেটা না, আসলে ও তো সবে এসছে, ওকে তো একটু সময় দিতে হবে সইয়ে নেওয়ার জন্য। আমরা সবাই যদি এটা শিখতে হবে ওটা শিখতে হবে করি তাহলে তো হাঁপিয়ে উঠবে মা। ব্যাস ওই এক কথা, সবাই মিলে এক কথাই বলছে। আরে বড় বৌমাও সেদিন বলছিল ওকে সময় দিতে হবে, এক্ষুনি সাত তাড়াতাড়ি ওকে সব কিছু শেখানো চলবে না। আরে বুড়ো শালিক তাকে কি বুলি শেখানো যায়? শেখাতে হলে এক্ষুনি শেখাতে হবে, এত কথা বলার কি আছে? না না ছোট বৌমা ওর বইপত্র যা লাগে তুমি সব এনে দেবে, আমি বলে দিলাম তোমাকে। ঠিক আছে আপনি যা বলছেন। বাঙালি মেয়ে অর্ধেক ইংরেজি বলছে অর্ধেক বাংলা বলছে, উফ।
চা ঠান্ডা হয়ে যাবে মা। হ্যাঁ খাচ্ছি। শোন, বিতানকে বলে দিবি যেন পূজোর সময় আসে। বলে তো দেব, কিন্তু আমার তো মনে হয় মামু ও আসতে পারবে না। আসতে পারবে না কেন? তোকে সেরকম বলেছে কিছু? না না, আমাকে বলেনি, মাকে তো লিখেছিল। কেন, মা তোমায় কিছু বলেনি? না না, এসব চলবে না। বলবি একদম ও তো বিয়ের সময় আসেনি, পূজোর সময় আসবে না, তাহলে পরিবারের সাথে যোগাযোগটা থাকবে কি করে? হ্যাঁ, বলবি পূজোর সময় আসতে আমরা সবাই বলেছি, একদম ওই ভাই ফোটার পরে ফেরত যাবে। ভাই ফোটা? সে তো এখন অনেক দেরি, আর তখন তো ও এদেশেই থাক, এখানেই থাকবে না। এদেশে থাকবে না মানে কোথায় যাচ্ছে? বিদেশ? শঙ্করের কাছে? না মামু, আসলে ও ও একটু হল্যান্ড যাবে। ও একটা কি কাজে, মানে নতুন একটা কি কাজ নিয়ে। নতুন কাজে হল্যান্ড যাবে? কই, উষা তো আমার কিছু বলেনি। শোন, তুই উষাকে আমার সাথে দেখা করতে বল। না দাঁড়া, আমি একটা টেলিফোন করি। না শোনো না মামু, আসলে মা না, মা নিজেই ভীষণ ডিপ্রেসড আছে জানো তো। আসলে এই জাস্ট কদিন হয়েছে বিতান ওর যাওয়ার কথাটা মাকে জানিয়েছে, মা ভীষণ দুঃখ পেয়েছে জানো। ঠিক আছে ঠিক আছে, আমি একটা টেলিফোন করে দেখছি। না শোনো না, মামিকে বোধহয় জানিয়েছে। আচ্ছা আমি আমি এক্ষুনি চলে যাব, আমি গিয়ে মাকে বলে দেবো। শোনো, তুমি থাম তো। শোনো না মামু, আমি কি রে ঝুমা, বাবা রাগ করে বেরিয়ে গেলেন মনে হলো, কি হয়েছে? কি আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম জানিস তো শেষটা। আরে বলবি তো কি হয়েছে। আরে এই মামু এখন গিয়ে মাকে ফোন করে বকুনি লাগবে, আর মার প্রেশার আরো বেড়ে যাবে, আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা কি মুশকিল বলতো, পিসিমণিকে বকুনি লাগাবেন কেন সেটা বলবি তো। ভাই হল্যান্ড যাচ্ছে জানিস তো। কে বিতান? কবে রে? আর তোরাও পারিস এই খবরগুলো খবরের কাগজের মতো করে দিস, তাহলে বাবা রাখবেন না, ঠিকই তো করেন। আচ্ছা আমি কি করব বলতে পারিস? ওদিকে মা আমাকে বলছে যে তুমি সাত করে বিতানের এই বাইরে যাওয়ার খবর কাউকে দেবে না, এদিকে আবার মামু। পিসিমণি বা দিতে বারণ করছেন কেন, আশ্চর্য তো। আসলে মা মা নিজেই ভীষণ হার্ট হয়েছে জানিস তো, বিতান ওর এই যাবার ডেটটাই শুধু মাকে জানিয়েছে, আগে থেকে কোনো রকম কিছু হিন্টও দেয়নি যে কবে যাবে কি করবে। আর মাকে জানিস তো ছেলের ব্যাপারেই বেশি কনসার্ন, সুতরাং বিতানের এই ব্যবহারে বুঝতেই পারছিস মাও মাও ভীষণ আপসেট। পোল্যান্ড? আচ্ছা ওখানে তো সহজে কারুর যাওয়া হয়ে ওঠে না। আচ্ছা বিতান মানে কাজটা কি, কিভাবে পেলো জানিস কিছু? বাবা বাবার সঙ্গে এ ব্যাপারে শুধু কথা হয়েছে, মাকে মাকে কথাটা বলার একটা দরকার আছে বা প্রয়োজন আছে সেটাই মনে করলো। না সেজো কাকি, সেসব নিয়ে আমি তোমাকে কিছুই বলবো না। দেখো টুপাকে তোমার থেকে বেশি কে ভালো বুঝবে বলো? টুপার জন্য তুমি যেটা চিন্তা করছো ওটা তুমি একদম ঠিক চিন্তা করছো। এই কথাটা জানিস আমি কাউকে বোঝাতে পারি না, বিশ্বাস কর এক রাশ শাড়ি গয়না দিয়ে আমি টুপার বিয়ে দেবো এরকম কখনো ভাবি না। বরং আমার মনে হয় টুপা ডাক্তার হবে, ডাক্তারি নিয়ে সবসময় খুব ব্যস্ত থাকবে, এসব ভাবতে না আমার বেশি ভালো লাগে। যদি তোমাকে এই ভাবনাটাকে সফল করতেই হয় তাহলে তাহলে তো ওকে বাইরে পাঠানোটা খুবই দরকার, সেটা আমরা বুঝি না নাকি? তুমি একদম ঠিক ভেবেছ, একদম ঠিক। দেখ আমরা তো এভাবে ঘরের ভেতর বসে থেকেই সময়টা কাটিয়ে দিলাম, কিন্তু ওদের বেলায় তো এরকম জীবন থাকবে না, এভাবে ঘরে বসে থাকার জীবন কি ওদের থাকবে বলতো? আমাদের সময়টাও কিন্তু ঘরের ভেতর থাকার মতো না নেই, আমরা জোর করে আছি তাই। একই সময় ভাবি যে কিছু একটা করবো,
কিছু একটা করা উচিত। কিন্তু দেখ, এভাবে ঘরে থাকতে থাকতে না এমন ঘরগুলো হয়ে গেছে, সেই কিছু আর করাই হয়ে ওঠে না। আচ্ছা, তুমি সেজো কাকানের সঙ্গে এই নিয়ে কেন আলোচনা করো না? মানে একমাত্র আমার মনে হয় সেজো কাকানি তোমাকে বলে দিতে পারবেন যে কি করলে কিসে ভালো হয়। সত্যি যদি তুমি এরকম কিছু করতে চাও তাহলে সেজো কাকানির সঙ্গে আলোচনা করো। এসব কথা আগে কখনো ভাবিনি, কিন্তু তোর ওই কাকার কেসটা যখন হলো, তখন ওই যে ভদ্রমহিলা প্রজ্ঞা, তাকে দেখে না আমার আমার সত্যি কেমন একটা যেন কমপ্লেক্স তৈরি হয়ে গেছিল নিজের মধ্যে। প্রজ্ঞা মানে ওই, হ্যাঁ ওই, আচ্ছা বুঝেছি। আমি ওনাকে অবশ্য নিজে দেখিনি, কিন্তু ঠামামের কাছে শুনেছি যে উনি একজন বড় অ্যাডভোকেট। কিন্তু তাকে নিয়ে তোমার, আমি বুঝতে পারছি তোমার কি মনে হয়েছে। তাই না? দেখ, আমার মনে হতো যে তোর কাকা এত বড় বাড়ির একটা ছেলে, এত বড় ডাক্তার, তাকে গিয়ে ওর কাছে ধর্ণা দিয়ে থাকতে হয়। হ্যাঁ, সেটা তো ওনার পেশার জন্য। কাকান তো ওনার কাছে এই কেসটার ব্যাপারে গিয়েছিলেন। আর দেখো, এই পেশাটাতে আসার জন্য নিজেকে যেভাবে তৈরি করা দরকার, ছোটবেলা থেকে সেইভাবে পড়াশোনা করে বড় হয়েছে। কিন্তু ওর এই কাজটাকে তোমার হঠাৎ সাংঘাতিক মনে হলো কেন? তুই না সত্যি আমার কথাটা বুঝতে পারছিস না। আমি বলছি যে দেখ, ওর মতো একটা সাধারণ মেয়ের কাছে তোর কাকা বা তার মতন কত বড় বড় মানুষকে যেতে তো হয়, সেই তুলনায় আমরা কি? আমরা তো কিছুই করতে পারলাম না জীবনে, আমাদের কি দাম আছে বলতো? এটা একেবারে ঠিক কথা বলেছ তুমি। আমাদেরও যে বাড়ির বাইরে একটা বিশাল জগৎ আছে, সেটা বোধহয় আর এই জীবনে দেখা হয়ে উঠল না। আরে, এই নিয়ে সারাদিন ও বাড়িতে খালি গালমন্দ করেও ঠিক করে। কেন আছি আমরা এভাবে? কেন কিছু করতে পারি না? কেন এভাবে পড়ে আছি বলতো? তোর কখনো এটা মনে হয় না?